হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পিএসসি পার্বতী ব্লগসের নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাই। তো সকাল সকাল ভাবলাম যে সকালে টিফিনটা তো কিছু একটা বানাতে হবে, তো ভাবলাম চলো সকাল থেকেই আজকে তোমাদের সাথে শেয়ার করি কী করছি। তো এখানে বানাবো হচ্ছে কি বলো তো, দেখি কে কে বলতে পারো। তো অনেকে এটা বানিয়ে খা মানে খাও আর কি, আর অনেকের ভালো লাগে না, তো বেশিরভাগই বলবো যে ভালো লাগে। তো এখানে বানাবো হচ্ছে আজকে গলা রুটি, তো যেটা বলে। তো এমনি রুটির থেকে গলা রুটিটা খেতে বেশ ভালো লাগে, তাই না? তো ওখানে দিয়েছিলাম হচ্ছে নুন, চিনি আর হচ্ছে গোটা জিরে আর কি, কালো জিরে। তো কালো জিরে গোটা জিরে অনেকে নাও দিতে পারো, কারণ আমার বেসিক্যালি কালো জিরেটাও আর গোটা জিরেটা দুটোই ভালো লাগে, তো সেই জন্য আমি দিয়েছি। আর গলা রুটিটা বানাবো, কিন্তু অনেকে গলা রুটি কী করে মানে নর্মালি নুন চিনি দিয়ে বানায়, আবার অনেকে কী করে নুন দিয়ে শুধু বানায়, চিনি অনেকে দেয় না। আর আমি এখানে একটু আজকে সবজি দিয়ে বানাবো, নর্মালি শুধু বানিয়ে খেয়েছি, কিন্তু আজকে ভাবলাম চলো একটু সবজি দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে। তো জানি না, আজকে ফার্স্ট টাইম আমি বানাবো আর ফার্স্ট টাইম খাবো এরকম একটা জিনিস, তো দেখা যাক কেমন হয়। তো কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমার ভালো লাগে, কিন্তু নর্মালি যে গলা রুটিটা হয় নুন লবণ আর চিনি দিয়ে, তো ওটাই ভালো লাগে, কিন্তু সবজি দিয়ে বানিয়ে কখনো খাইনি। তো চলো আজকে বানিয়ে খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে পুরোটাই সাদা তেলে ভাজবো, ভাজবো বলতে কি নর্মালি যেমন পরোটা করে তো সেভাবে করব। তো এখানে সব কিছু সবজি দিয়ে দিয়েছিলাম তোমরা দেখলে, ফুলকপি বাঁধাকপি আদা কাঁচা লঙ্কা এই সব সবজি দিয়েছিলাম। অনেকে সবজি না দিয়েও খেতে ভালো, আমার তো সবজি না দিয়েই ভালো লেগেছিল, মানে ভালো লাগে আর কি। তো আমার মামনি বানায়, আমার বাপের বাড়িতে এইসব জানেই না, মানে এরকম কিছু খাবার হয় বলে জানেই না, মানে কোনোদিনও করেই নি। তো এখানে ফার্স্ট টাইম খেয়েছিলাম আমি, তো প্রথম প্রথম আমার ভালো লাগেনি, কিন্তু নেক্সট টাইম ভালো লাগতো, মানে গরম গরম যদি খাওয়া হয় তো ভালো লাগে, তো ঠান্ডা হয়ে গেলে এটা ভালো লাগে না একদম। তো চলো এটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো আমার সবগুলো করা কমপ্লিট, এবার হচ্ছে খেতে বসোই দেখি কেমন হয়েছে। তো খাবার নিয়ে চলে এলাম, আর এখানে সবজি ছিল বাঁধাকপির তরকারি। তো সিরিয়াসলি বলছি এত সুন্দর টেস্ট হয়েছিল, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর খেতে হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড নুন, সবাই কী করছো? তো গামছা নিয়ে নিচ্ছি, যাবো হচ্ছে স্নান করতে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে, অনেক দিন তো তোমাদের সাথে সামনাসামনি এসে কথাই বলা হয় না, মানে ফাঁকিবাজি ভিডিও দিচ্ছিলাম কদিন ধরে, তাই না? দেখো রোদটা কেমন উঠেছে, মনে হচ্ছে
রোদটাতে একবার শুয়ে পড়ি আর ঘুমিয়ে যাব, তাই না বলো? ছাদে যদি জামা কাপড় মানে মেলার ঢল দেখো, পাগল হয়ে যাবে। মানে এতদিন রোদ ওঠেনি তো, যত পেরেছে আজকে জামা কাপড় নিয়ে সব রোদে দিয়ে দিয়েছে। তো চলো স্নান করে আসি, করে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই গামছাটা আমার অনেক দিন হয়ে গেছে জানো, এই গামছাটা কতদিন শুনলে তোমরা মাথা ঘুরে যাবে। তোমার সাথে কথা বলতে বলতে কাশি চলে এলো, গলায় লেগে যাচ্ছে। এই গামছাটার বয়স জানো কতদিন? আমি যতদিন এখানে মানে এখানেতে বিয়ে করে এসেছি ততদিনের এটা। তোমার এটা আমাকে মা দিয়েছিল, মানে বিয়ের সময় ওই ইয়েতে পাঠাতে হয় না একটা করে, ওই কি বলে বিয়ের পরের দিনে যখন মেয়ে শ্বশুরবাড়ি আসে তখন শ্বশুরবাড়ির ওই ট্রলিতে একটা করে সব কিছু দিয়ে দেয় আর কি। মানে দেওয়ার জন্য মানে দিতেই যে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু দেয় আর কি, অনেকে দেয়। তো আমাকে এটা মা দিয়েছিল, এটা হচ্ছে হলুদ হলুদ টাইপের কালারটা ছিল, কালারটা উঠে কেমন হয়েছে দেখো। আমার বিয়ে হয়েছে 2 বছর 5-6 মাস 6-7 মাস হয়ে গেল, তো এটার বয়স হচ্ছে ততটাই। তো আমি গামছা ইউজ করি, কিন্তু এটা হচ্ছে তোমার তোয়ালে গামছা যেটা বলে, তো ইউজ করি কিন্তু অতটাও যে, শুধু তো নর্মালি ওই চুল টুল মশার জন্য। আর টাওয়াল নিলে কি বলো তো, জলটা যায় না ঠিকঠাক মতো, তো সেই জন্য। তো স্নানটা করে নিই, করে নিয়ে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডটা এত ভালো লাগে বলে এখানটা এসেই তোমাদের সাথে কথা বলছি। তো চলো স্নানটা করে নিই, করে নিয়ে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড নুন সবাইকে, সবাই কি করছো জানিও। ছাদে এসেছি, 4-5 দিন পর রোদ উঠেছে। 4-5 দিন তো, হ্যাঁ প্রায় 5 দিন, আজকে মনে হয় 6 দিন না 5 দিন, ভুলে গেছি। তো এতদিন পর রোদ উঠেছে, রোদটা যেন মনে হচ্ছে পুরো সেই মধুর মতো লাগছে, তাই না বলো? তো হেয়ার কাটিং করার পর আজকে খলা চলে ফার্স্ট টাইম দেখছো আমাকে, না? তো হেয়ার কাটিং কেন করেছি তোমাদেরকে বলছি, দাঁড়াও। যাই হোক, এই হেয়ার কাটিংটাতে কেমন লাগছে অবশ্যই জানাবে। এই দিকটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, তাই না? এই দিকটা ছোটো ছোটো লাগছে কেন কে জানে না, সমান সমানই আর সমান সমানই আছে। আমার চুলটা একটু একটুখানি মানে নর্মাল একটুখানি কোঁকড়ানো, তো তাই এরকম লাগছে। তো নিউ হেয়ার কাটিং কেমন লাগছে অবশ্যই জানিও, মানে এইভাবে খোলা অবস্থায় কখনো দেখোনি। ভালো লাগছে না যদিও, কিন্তু কেন করলাম অবশ্যই বলবো। ব্যাকগ্রাউন্ডে কাদের বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো চলো এখন ক্যামেরাটা অফ করছি, নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। প্রচণ্ড রোদ ঘাম দিয়ে দিচ্ছে। তো স্নান কমপ্লিট করে চলে এলাম রান্না করতে, কারণ কিছু তো একটা রান্না করতে হবে, তাই না? তো দুপুরে লাঞ্চটা করতে হবে। তো এখানে ডিম ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে কি বলবো 4টি ডিম ভাজতে দিয়েছি। ওই একবার একবার করে ভাজতে না আমার ভালো লাগে না বেশ, মানে দেখতে ভালো লাগে কিন্তু ওই একবার একবার করে ভাজতে অনেক টাইমও লেগে যায় আর রান্না করতে খুব দেরিও হয়ে যায়। তো সেই জন্য আর একটা একটা করে ভাজলাম না, একবারেই ভেজে নিয়েছিলাম। আর আজকে হচ্ছে বানাবো ডিম দিয়ে আলু দিয়ে, যেটা ঝাল বলে বা তরকারিও বলতে পারো। আমি একটু সর্ষে বাটা দেবো, কারণ খেতে খুব ভালো হয় সর্ষে বাটা দিলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা কিন্তু অন করতে একদম ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না যে কেমন হয়েছে ভিডিওটা। তো চলো দেখতে থাকো।
দেখলে যে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর এখানে আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা। তো বেশি রকম সর্ষে বাটা দেবো না, কারণ বেশি কিছু দিলে ভালো লাগে না, অল্প হালকা পাতলা মশলা তেই ভালো লাগে। আর যেহেতু পেঁয়াজ দিয়েছি তো সেহেতু তো মশলাটা অতটা বেশি লাগবে না, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি, ব্যাস এতেই হয়ে যাবে। তো সর্ষের জিনিস খেতে আমার খুবই ভালো লাগে, মানে সর্ষের কি বলবো, মাছের এটা ঝাল বলা চলে। তো আমরা বেশি মানে বেশি গেলে আমার ভালো লাগে মাছের ঝোলের থেকে মাছের ঝাল বা মাছের ক্যারিটাই বেশি একটু ভালো লাগে সর্ষে বাটা দিয়ে। তো দেখো আমার পুরোপুরি রান্না কমপ্লিট। তো আজকে হচ্ছে এটাই বানিয়েছি, আর কিছু না। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর কথা হচ্ছে। আর লাঞ্চ করে চলে এলাম, লাঞ্চ করে এসে দেখলাম যে অনেকগুলো ফল রয়ে গেছে, তো ফলগুলো খেতে হবে। আর এখানে ভাবছো যে ফলের সাথে কেন মিষ্টি, তো মিষ্টিটা হচ্ছে এই কারণেই যে আমার বাবা এসেছিল, মানে আমার বাপের বাড়ি থেকে আমার বাবা এসেছিল, তো সেই জন্য বাবাকে এই ফলগুলো কেটে দিচ্ছিলাম, আর আমাদের জন্যও কেটেছি। তো আজকে বাবা এসেছে বলেই বাবাকে আগে দিচ্ছি, তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর হ্যাঁ, কী জন্য এসেছিলো সেটা মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এত তাড়াতাড়ি ছিল তখন আর করে উঠতে পারলাম না, কারণ বাবা এসেছিলো, মানে আমার বাবার বাড়িতে তো চাষ হয়, তো সেই কারণে চাষে ফার্স্ট ধানে বা পায়েস বা নবান্ন করে একটা ব্যাপার থাকে, তো সেগুলোই দিতে এসেছিলো। তো ওখানে বাবা তো বেশি কিছু খেলোই না, তো ওই যাই হোক একটু খেয়ে বাবা আবার বাড়ি চলে গেল। আর এখানে সন্ধে হয়ে গেছে, তো বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য ভাবলাম চলো একটু আলতা পড়ি। এখন জানো তো মানে যা কিছুই করি না কেন, শুধু মনে হয় যে তোমাদের সাথে সবটাই শেয়ার করি, মানে আমি সবসময় পারি না, আমি জানি যে আমি সবসময় ক্যামেরার সামনে সব কিছু তুলে ধরতে পারি না তোমাদেরকে, কিন্তু এখন জানি না কেমন একটা মানে অভ্যাস হয়ে গেছে বলতে পারো, বা আমার হ্যাবিট হয়ে গেছে যে যা কিছু করব সব কিছুই তোমাদের সাথে ক্যামেরাটা অন করে করি, কারণ তোমরাও দেখতে পাবে আর আমারও সেটা ভালো লাগবে যে আমি কি করছি না করছি সকাল থেকে, তো পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আলতাপাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তো টিফিন নিয়ে বসে পড়েছি, ভাবলাম চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো খিদেও পেয়ে গেছে আর একটু মানে কি বলবো মানে আনন্দ করছিলাম আর কি এইভাবে বানিয়ে। কি সুন্দর দেখতে লাগছে না, কোনটা দেখতে লাগছে বেশি ভালো বলো, এইটা না এটা, মানে এই দিকের বাউরুটিটা নাকি এটা, আমার তো দুটোই ভালো লাগছে। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।